ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ হেস প্রিয়দিনের ভাই আপনি বলেছেন আপনার স্ত্রীর সন্তান সম্ভব তো সন্তান ভোমিষ্ঠ হলে যদি সন্তানটি ছেলে হয় নাম রাখবেন আব্দুল্লাহ আর মেয়ে হলে রাখবেন মহানুর এবং আপনি নাকি শুনেছেন যে এটা কোরআনে রয়েছে তো এই মর্মের দিক নির্দেশনা চেয়েছেন আমার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ প্রথমত আমরা দোয়া করো ভাই আপনার জন্য যেন আল্লাহরুল আপনাকে সুসন্তান দান করেন এবং যেটা আল্লাহ আল্লাহ আপনার জন্য কল্যাণকর মনে করে সেটা যেন দেন সেটা হোক বা মেয়ে হোক ও ভাইটা আল্লাহর নিয়ামত এবং কোনটাই কম নয় তো যা হোক ছেলে ছেলে হলে আপনি আবদুল্লাহ নাম রাখবেন এটা একটা সুন্দর পরিকল্পনা মুসিফলের রসু উল্লাহ সাল আলি ওয়াসাল্লাম বলেন আহবুল আব্দুল্লাহ আবদুল্লাহ আব্দুর রহমান আল্লাহর নিকটে সর্বাধিক প্রিয় নাম হলো আবদুল্লাহ এবং আব্দুর রহমান তাই আপনার পরিকল্পনা যদি থেকে থাকে যে আবদুল্লাহ নাম রাখবেন একটা সুন্দর কাজ করবেন এটা মুসিফুল হাদিস দ্বারা প্রমাণিত যে সর্বোত্তম নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান হ্যাঁ তবে মেয়ে হলে আপনি মহানুর রাখতে চেয়েছেন এবং বলেছেন আছে ভাই এটা আমি সাপোর্ট করলাম না এবং কোরআনে কোন শেষে বলা হয়েছে মাহানুর এরকম তো শব্দ আমার জানা মতো নাই তারপর কথা হলো মাহাজ নূর যদি বলা হয় তার এর অর্থ হবে মানে নূরকে কি নিভিয়ে দিয়েছে আলোকে নিভে দিয়েছে তো আমাদের অনেকে দেখা যায় যে কোরআনে একটা কিছু ফেলেই হয় মানে কোরআন কি অর্থে বলা হয়েছে সেটা খেয়াল না করে নাম রেখে দিয়েছে যেমন মাহিন এটা মাহিন একটা নাম এসেছে আল্লাহ বলছে মাই মাহিন তুচ্ছ পানি মানে মাহিন নামটা রাখা না মাহিনের অর্থ হলো কি তুচ্ছ তো একজন নাম রেখেছে মাহিন বলছে যে মাহিন তো কোরআনে আছে তো কোরআন আছে তো কি বলা হয়েছে সেটা তো দেখতে হবে তো এরকম খাম খেয়ালে নাম রাখা যাবে না যেটা হয়তো কোরআন আছে কিন্তু অন্য সেন্সে বলা হয়েছে অন্য অর্থ বহন করে বা দুটো শব্দকে দুই রকম এক জায়গায় করে দেওয়া হয়েছে অজ্ঞতার কারণে তো আমি আপনাকে পরামর্শ দিব যে আপনি যেহেতু ছেলেবেলা নাম রাখতে চাচ্ছেন আবদুল্লাহ মেয়ে হলো আপনি যদি রাখেন এটা সব থেকে ভালো হবে কি আল্লাহর বান্দি আব্দুল্লাহ যেমন আল্লাহর ঠিক স্ত্রী হিসেবে আল্লাহর নামটা আল্লাহর নিকটে বেশি প্রিয় অতএব আপনি আপনার মেয়ের নাম রাখতে পারেন আল্লাহর বান্দি আমাতুল্লাহ ওই হাদিসের উপরে ভিত্তি করে এটা হবে সব থেকে উত্তম এরপরও নবী রাসূলদের বিবিদের নামে রাখতে পারেন যেমন সারাহ রাহ ইব্রাহিম আল্লাহ বিবি ছিলেন যিনি জীবনতে বলা আছে উনি রাজকন্যা ছিলেন হ্যাঁ নামটা হালকা দেখতে অনুভাবে আয় শাহ আল্লাহ রাসুলের প্রিয়তমা বিবির নাম সর্বাধিক প্রিয়া স্ত্রী ছিলেন তিনি বিশেষ করে খাদিজার পরে অনুভাবে খাদিজা আয় শাহ বলা হলো হাফসাহ জেনাব ইত্যাদি এছাড়াও যদি মনে করেন যে মডার্ন নাম রাখবেন রাখতে পারেন পারেন্ঞানী লতিফা সুখাতে সুখ বিষয়ে যার আহ মোটামুটি জ্ঞান থাকে তা লফা আল্লাহর নাম কিন্তু লতিফা রাখা যেতে পারে লতিফার আহ প্রচলন রয়েছে এবং এর নামে সমস্যা হবে না ইনশাআল্লাহ আটা একটা অর্থ হলো সূক্ষ্ম বিষয় মানে যেটা সহজে ধরা যায় না তারপরে রাখতে পারেন আরো বিভিন্ন নাম যেমন সাইমা সাইমা রাসু দুধ দুধবনের নাম ছিল এ কোথায় নাম তো অনেক আছে তো অর্থবোধক ভালো নাম হয় সাহাবিদের মহিলা সাহাবিদের নামের সাথে মিলিয়ে রাখবেন বা রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের বিবিদের সাথে বা তার মেয়েদের সাথে মিলিয়ে রাখবেন বা অতীতের পণ্যবতী মহিলাদের নামে নামকরণ করবে এটা সব থেকে ভালো হবে অতীতের মহিলা যেমন মারিয়াম রদিয়াল্লাহ আনহা আসিয়া রদুল আনহা এরা পণ্যবতী স্ত্রী ছিলেন মহিলা ছিলেন তো আমি পরামর্শ দিব যে ওই দুর্বদ্ধ নাম না রেখে এই ভালো নাম গুলি যে কোন একটি নাম সিলেক্ট করে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ আমিন আপনার মনের আশা করুন আপনাকে সুসন্তান দান করুন ছেলে হোক বা মেয়ে হোক আমিন